বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপি না তখন জাতীয় পার্টি, অস্ত্র শোষণে বাংলাদেশের সবচেয়ে বড় বন্যাটি হয়েছিল, পরবর্তীকালে 98-2001 বন্যা হয়, কিন্তু সেই সময় কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতির বাধ্য ছিল না, তখনই কিন্তু সারা দেশে সবচেয়ে বড় বন্যা হয়েছিল। সুতরাং বাঁধের দোষ আছে কিনা কিংবা রাস্তার দোষ আছে কিনা সেটা আসলে বিশেষজ্ঞদের দেওয়া যায়, আমরা রাজনীতিবিদ হিসেবে যদি এই কথাগুলো বলি আসলে সঠিক কিনা আমি জানি না। আপনি একটা চিন্তা করে দেখেন যে যে কথাটি বলা হয়েছে যে ডক্টর ইউনুস সম্বন্ধে যে 110টি মামলা একদিনে প্রত্যাহার করে নেওয়া হলো, কিসের নিয়ে মামলা ছিল এটা তো উল্লেখ করতে হবে তাই না, কে মামলাটি করেছে সেটাও তো জানা দরকার আছে, মামলাটি করেছে তারই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বেতন নিয়ে ঝামেলা হয়েছিল, বেতন মিটিয়ে দিয়েছে তারা মামলা উঠিয়ে নিয়েছে, এইখানে কেন অ্যাটর্নি জেনারেল বা পিপিরা ইন্টারফেয়ার করে মামলাটাকে ডক্টর ইউনুসকে বিপদে ফেলানোর চেষ্টা করবে, যেইখানে সে বিপদে পড়ার সেখানে সে বিপদে পড়বে যদি সে অপরাধ করে থাকে, আর অপরাধ যদি সে মিটিয়ে ফেলে এটা কোনো খুনের মামলা না, এটা হচ্ছে বেতন নিয়ে দরবার চলছিল সেই জন্য ইউনুস সাহেবের কথা বলা হয়েছে। ইউনুস ডক্টর ইউনুস সম্বন্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল বা আইন অনুযায়ী যা হওয়ার তা তো হয়েছে, গ্রামীণ ব্যাংকের এমডি নেই এটা থাকার কথা না, বয়সের অনুযায়ী এটা তার আসলে তিনি একজন সম্মানিত ব্যক্তি তারই ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু জোর জবরদস্তি করা তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আসছে, কিন্তু আওয়ামী লীগ তো আইন তো সঠিক কাজটি করেছে। যে কথা বলছিলাম আর কি যে পদ্মা ব্রিজে করার কথা ছিল, আসলে যখন মানুষ ফ্রাস্ট্রেশন বলে একটা কথা আছে মানে হতাশা নৈরাশ্য এবং পরশ্রীকাতরতা, এই কথাগুলো বাংলা ভাষায় আছে অনেকগুলোরই ইংলিশ নাই কিন্তু আবার দেখেন, কারণ ওই দেশে ওইসব জিনিস নেই। এখন ব্যাপারগুলো হচ্ছে ইস আওয়ামী লীগ তো করে ফেললো, জননেত্রী শেখ হাসিনা তো করে ফেললো যে পদ্মা ব্রিজটা হয়ে গেল, কোনোভাবেই ঠেকানো গেল না, এই জোড়াতালির ব্রিজ, এই ভাঙা ব্রিজ, এই ব্রিজে উঠলে ফেলে দেওয়া, ব্রিজে উঠলে পড়ে যেতে পারে কেউ, এই ধরনের তারপরও পদ্মা ব্রিজটা হয়ে গেল। হ্যাঁ পদ্মা ব্রিজ এটা কি, হ্যাঁ আমাদের জন্য বিশাল অর্জন, আমরা নর্থ বেঙ্গল আজকে যদি প্রথম আলো পড়ে দেখেন, একটা প্রথম আলোর মতো পত্রিকা, সরকার বিরোধী পত্রিকা, সেই পত্রিকাতে তারা আজকে যমুনা ব্রিজ নিয়ে একটা ফিচার করেছে, এবং আমি বঙ্গবন্ধু সেতু যমুনা ব্রিজের পারের মানুষ, আমার নির্বাচন এলাকা শুরুই হয় ব্রিজ থেকে, তো সেইখানে আমরা বুঝি যে আমাদের এলাকার অর্থনৈতিকভাবে আমরা কতটা সমৃদ্ধ হয়েছি, সেই মঙ্গাপ্রবণ এলাকা মফিস প্রবণ এলাকা থেকে আমরা এখন দাবি করতে পারি যে আমরা অন্য এলাকার চেয়ে খুব পিছনে নেই, এর কারণ হচ্ছে সংযোগ। এবং আরেকটি রেল সেতু হচ্ছে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল ঢাকা এবং বগুড়া হয়ে, তো সেইখানটিতে যে আমাদের জীবনযাত্রার পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই সেতু নিয়ে রাজনীতি আছে, ভালো কাজ করলে অবশ্যই আমরা ক্রেডিটটি চাইবো, কেন চাইবো না 100 বার, এখন সবাই ভাগ বসাতে চায়, বঙ্গবন্ধু সেতু নিয়ে ভাগ বসাতে চায়, পদ্মার সেতু নিয়ে ভাগ বসাতে চায়, যে এতদিন ঠেকানোর চেষ্টা করা হয়েছে, এখন দেখো হয়ে যখন গেছে একটু যদি ভাগ পাই জনগণ তবু বুঝবে আমরা সাথে এর সাথে একটু অন্তত ছিলাম। সুতরাং এই কথাগুলো আসলে আমরা মনে করি যে এভাবে বলা হয়েছে। আর প্রাক্কলনের যে কথা বলা হয়েছে যে সেই বিএনপি সর্বশেষ চিন্তাভাবনা ক্ষমতা ছেড়েছে মানে সেই 91-96 2001 সনে, কিন্তু 2004 সনে, কিন্তু 2001 সনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা ভিত্তিপ্রস্তর দিয়েছেন, অর্থাৎ আমরা চিন্তা করছি সেই 19 শতাব্দীর কথা, যে যখন তারা ক্ষমতা ছিল 91-96, তারপরে তো বিএনপি ক্ষমতা ছিল 2001-2006 পর্যন্ত, সুতরাং ওই সময় তার কোনো ঘটনা ঘটেনি, তো এখন কথা ভিত্তিপ্রস্তরের পরের ঘটনাগুলো তারা কিন্তু বলছেন। এখন কথা হচ্ছে যে ওইখানে সেই সময়ের অর্থনৈতিক অবস্থা, এখন আমি ওই ডিটেলসে যাব না, আমি একটি কথা বলবো, বাংলাদেশ সরকার তো হিসাব দিয়েছে, টেন্ডার করেছে, মিটিং করেছে, ভ্যালিডিটি দিয়েছে, মিট একনেক করেছেন, পারচেজ কমিটি দেখেছে, সমস্ত হিসাব অ্যাকুরেট। এখন কোনো কন্ট্রাক্টর যদি ওই 30,000 জায়গায় 29,000 কোটি টাকা করে তাদের 30,000 কোটি টাকা প্রফিট নিয়ে থাকে, কথার কথা বলছি, এইসব হিসাব তো দেওয়া আছে এবং কতটুকু প্রফিট সেটাও তারা জানেন, দাম বাড়লে প্রফিট কমবে, প্রফিট দাম কমলে প্রফিট বাড়বে, এটা তো হিসাব আছে, এই হিসাবটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে দিয়েছে, কিন্তু বিএনপি যে অভিযোগ করছে তার কিন্তু ডকুমেন্টারি কোনো এভিডেন্স নেই, শুধুমাত্র মুখের কথা ছাড়া, যে ঘায়েল করতে হবে, আমি চাই সরকারের পক্ষ থেকে, আমি যদিও সরকারের পার্ট না, আমি পার্লামেন্টের পার্ট, তারপর আমি বলি যে বাংলাদেশ সরকার সেতু মন্ত্রণালয় এটার হিসাব দিয়েছে, এবং এটা 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 একদম অন পেপার, এটা শুধু এমনি এমনি না, যে যাই বলুক না কেন, কিন্তু আমি চাই যে বিএনপি যা বিরোধী দল, অন্যান্য বিরোধী দল যারা বলছেন যে দুর্নীতি হয়েছে, বেশি খরচ হয়েছে, তারা দেখাক আমাদেরকে কোথায় বেশি খরচটি হয়েছে, এটা দেখালে তো মিটে যায়, তাহলে তো আরেকটা সলিড একটা গ্রাউন্ড থাকে। আর ইভিএম সম্বন্ধে দুইটি কথা বলা হয়েছে, সেটি আসলে কোনোটাই মানে সত্য না, আপনি যেটা আজকের কথাটি বলেন, আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা অন্তর দিয়ে চাই, প্রাণ দিয়ে চাই ইভিএম করা হোক, এটা হচ্ছে বড় একটি পার্টির পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে, একটা জানানো হয়েছে, এটা আর মাননীয় প্রধানমন্ত্রী কখনোই ইভিএমের কথা বলেননি,
বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মিটিংয়ে। সুতরাং একটার সাথে আরেকটা যোগ করার কিন্তু কোনো সম্ভব নেই। আওয়ামী লীগ সরকার আছে দেখে দল হিসেবে কোনো কিছু দাবি করতে পারবে না, আর যারা বিরোধী দল আছে তারা সব কিছু দাবি করবে, এটা তো ফেয়ার না আসলে। আমরা তো লেভেল প্লেইং ফিল্ড চাই। আচ্ছা, একটা ফোন আছে, দর্শক আছেন ফোনে, আমি দর্শকের ফোনটা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ রাকিব, আমি ফরিদপুর থেকে বলছিলাম। জি রাকিব বলুন। আমার বয়স 32 বছর। এখন এখানে আমার এমপি সাহেবের সাথে আওয়ামী লীগের এমপি সাহেবের কাছে একটা প্রশ্ন, যে তারা 300টা আসনে ইভিএম চাচ্ছে, ইভিএম এ নির্বাচন করবে। এখন ইভিএমটা সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ, এবং যেখানে সিইসি নির্বাচন করে সেখানেই প্রশ্নবিদ্ধ, কিন্তু তারা তারপরেও 300টা আসন ইভিএম এ করতে চাচ্ছে। তাহলে এখানে কি তাদের কোনো ইভিএম এ কি তাদের কোনো কাজ সাজি আছে? জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। হাবিবে মিল্লাত খুবই ভালো একটা প্রশ্ন করেছে ইভিএম নিয়ে, আসলে যে আসলে করে মধ্যে কোনো কারসাজি আছে কিনা। এটা ডিজিটাল বাংলাদেশ, কারসাজি করে মাপ পাওয়ার কোনো উপায় নাই, ধরা পড়বেই। আর দ্বিতীয়টি হচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত কোন নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা হয়নি বিরোধী দলে। যখন তারা বিরোধী দলে যায় নির্বাচন হেরে গেলে প্রশ্নবিদ্ধ করা হয়, কিন্তু ইভিএমে প্রশ্নবিদ্ধ হয়েছে আর ব্যালট পেপারে প্রশ্নবিদ্ধ হয়নি। একটু পরে তো আমাদের অন্য অন্য দুই ভাই বলবেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেগুলো কি ইভিএমে হয়েছে? সত্যি বিভাগ নেই। আর আজকে সবচেয়ে বড় ব্যাপারে এই ইভিএমের কথা শুনে দেখেন, ভৈরবের 2000 বিএনপির নেতাকর্মী নাজমুল হাসান পাপড়ের হাতে ফুল দিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে জয়েন করেছে। এখন তো বুঝতে পারছি না যে আগামীকাল কোন এলাকায় আবার কয়েক হাজার কর্মী জয়েন করে ফেলে। এই যদি হয় বিএনপির অবস্থা, তখন তো তাদের সমালোচনা এবং তাদের তো মানে করার ছাড়া কোনো পথ নাই, কারণ তারা তো ভালো কোনো পথ দেখাতে পারছে না যে জনগণকে তারা সুখে রাখবে, ভালো রাখবে।